মাধবপাশার দুর্গাসাগরে হাজারো পুণ্যার্থীর আগমন ঘটেছে। সূর্যোদয়ের সাথে সাথে দুর্গাসাগরে স্নান করে মনের সন্তুষ্টি ও পূর্ণতা পাওয়ার আশায় ভিড় করেছে পুণ্যার্থীরা। প্রতিবছরের ন্যায় এবারও বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগরে সনাতন সম্প্রদায়ের স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল থেকে এ উৎসব পালন করে তারা। তিথি অনুযায়ী মঙ্গলবার রাত 10টা থেকে শুরু হয়েছে এই গঙ্গা স্নান উৎসব। বুধবার রাত 17:45 এর তিথি অনুষ্ঠান শেষ হবে। এ স্নান উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়ির সবাই মিলে এসেছি, বাড়ির সকলে এসেছি, সকলে মঙ্গল কামনা এখানে এসে আমরা ব্রাহ্মণের দ্বারা এখানে স্নান করেছি। এখানে স্নান করলে আমাদের অনেক পাপ মোচন হয়। জানা গেছে চন্দ্রদ্বীপের রাজবংশের চতুর্দশ রাজা শিবনারায়ণের অকাল মৃত্যুর সময় তার স্ত্রী রানী গর্ভবতী ছিলেন। শিবনারায়ণের মৃত্যুর পর তার পুত্র পঞ্চদশ রাজা জয়নারায়ণ জন্মগ্রহণ করেন। বিধবা রানী দুর্গাবতী বুদ্ধিমতী ও প্রজ্ঞাবৎসল ছিলেন। 18 শতকের শেষভাগে নাটোরের রানী ভবানী ও চন্দ্রদ্বীপের রানী দুর্গাবতী জমিদারি পরিচালনা করে বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তিনি প্রজাদের মঙ্গলের জন্য অনেক পুকুর ও দিঘি খনন করেন। রানী দুর্গাবতী 1870 সালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় এই দুর্গাসাগর দিঘি খনন করেন। উৎসবে আগত পুণ্যার্থীরা জানায়, মনের সন্তুষ্টি ও পূর্ণতা পাওয়ার আশায় এখানে পূর্বপুরুষের সময়কাল থেকে স্নান করে আসছেন। এই দিনটিকে ঘিরে দুর্গাসাগর পাড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। মা বাবা বোন সবাই মিলে আসছি, এটা হচ্ছে প্রতি বছর একটা উৎসব হয়। এই উৎসবে সবাই গঙ্গা স্নানে আসছি, একটা উৎসব এখানে মেলা হয় প্রতি বছর, এই জন্য এখানে আসা। আমরা দুজন স্বামী স্ত্রী আসছি দুর্গাসাগর স্নানে। আজকে 200 বছরের এই স্নান, পুণ্যার্থীরা হাজার হাজার পুণ্যার্থী এখানে স্নান করতে আসছে। এই স্নানের সফলতা কামনা করি আমরা সকলকে, সকলের জন্য ধন্যবাদ। এখানে মানুষ অনেক আশা নিয়ে আসে, তার সাংসারিক পুণ্য প্রার্থনা করার জন্য, যে তার গৃহের মঙ্গল হোক এই কামনা করার জন্য সকলে স্নান করে পাপ মুক্ত হওয়ার জন্য। এদিকে স্নান উৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আমাদের এই গঙ্গা স্নান উপলক্ষে পর্যাপ্ত পুলিশ অফিসার ফোর্স মোতায়েন আছে। মেইন গেট থেকে শুরু করে স্নান ঘাট এবং পুকুরের উত্তর সাইড, দক্ষিণ সাইড, পূর্ব সাইডে সব মিলে আমাদের পর্যাপ্ত অফিসার ফোর্স আছে। সাথে সাথে আমাদের গোয়েন্দা অফিসার ফোর্স আছেন, যাহাতে কোনো রকম কোনো আইন শৃঙ্খলার অবতীর্ণ না ঘটে সেদিকে আমরা সদা সর্বদা সজাগ দৃষ্টিতে আছি। এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এইভাবে নিরাপত্তা বজায় রাখবো, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তাদের যারা স্নান করতে আসেন তাদের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, তার জন্য আমরা সদা সর্বদা সজাগ আছি। 1974 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার দিঘিটি পুনঃ খনন করেন।